পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়ায় সেনা গৌরব পদক এসজিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকুর উজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান তিনি তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন সেনাপ্রধান উল্লেখ্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন এদিকে ক্যাপ্টেন আশিকের এমন ধৈর্য ও বিচক্ষণতার প্রশংসা করেছে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরাও জহির উদ্দিন পরান নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই থাকেন ধৈর্যের পরিচয় দিয়ে সেনা গৌরব পদক পেলেন আলোচিত ক্যাপ্টেন আশিক আলহামদুলিল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যাপারটাই অন্যরকম মনির হোসেন নামের আরেকজন লিখেছেন সেনা গৌরব পদক পেলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যার কেউ ঘৃণিতভাবে ভাইরাল হলেন আর কেউ সম্মানের সহিত ভাইরাল হলেন এতে তফাত শুধু একটাই কেউ মেধাবী নামে বেদপের বহির প্রকাশ ঘটালো আর কেউ মেধাবী পরিপূর্ণ বহির প্রকাশ ঘটালো আমিন আহমেদ নামের অপর একজন লিখেছেন আলহামদুলিল্লাহ ভিডিওটা আমি কয়েকবার দেখেছি আসলে উনার ধৈর্যটা অনেক বেশি ছিল আর উনি ওই পুরস্কার পাওয়ার উপযুক্ত মেহেদি হাসান লিখেছেন সেনা পরিবারের একজন গর্বিত সদস্য হিসেবে বলবো ধৈর্যে নোবেল থাকলে আমি উনাকে দিতাম একটা মেয়ের চূড়ান্ত পর্যায়ের অসৌজন্যমূলক আচরণে ওনার সংযত উচ্চারণ সত্যি প্রশংসার দাবি রাখে প্রেস পোস্ট টোয়েন্টি ফোর